ধন্যবাদ বন্ধুরা। আমি এই মুহূর্তে যে ছবিটা দেখাতে যাচ্ছি, দেখো এটা আমার খুব প্রিয়জনদের ছবি, যাদের সঙ্গে একসঙ্গে প্রায় কারোর সঙ্গে 15 বছর, কারোর সঙ্গে 28 বছর, কারোর সঙ্গে 34 বছর প্রায় কাজ করেছি। তো তাদের ছবিগুলো আমি এই মুহূর্তে দেখাচ্ছি। এর মধ্যে অনেকেই এখন আর আমাদের এই পৃথিবীতে নেই, সব চলে গেছেন, 10 জন প্রায় আমাদের ছেড়ে না ফেরার দেশে। তার মধ্যে একদম নিচের সারিতে বন্ধুরা দেখে নাও, বন্ধুরা নিচের সারিতে ষষ্ঠীবাবু, ধরমদা, আমাদের প্রিয় সহদেবদা, নুরুল্লাহ, তারপর সবচেয়ে যে আমাদের খোঁজ খবর খুব নিত, মজা করত, সেই আবির্বাবু নেই, উনিও চলে গেছেন না ফেরার দেশে। ডান দিকে আমার যেখানে আমি আছি তার ডান দিকে জলাদা নেই, মানসবাবু নেই, হ্যাঁ, আর সর্বোপরি আমাদের পরেশদাও নেই। প্রায় 10 জন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আর যারা এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছেন তাদের মধ্যে কৃপা সিন্ধু, আমাদের শোভন এবং দীপা, সেই সঙ্গে আমাদের দিব্যেন্দু মার্জিৎ, ওনারা চলে গেছেন অন্য বিদ্যালয়ে। তো সবচেয়ে বড় ব্যাপার এই হলো আমাদের পাঁচরা উচ্চ বিদ্যালয়ের একটা গৌরবময় দিনের কিছু মুহূর্তের একটি মাত্র চিত্র আমি তোমাদের দেখাতে পেরে আমার ভালো লাগছে ভীষণ। হ্যাঁ, এদের মধ্যে আমরা হয়তো আছি, আমরা কিছুদিন হয়তো থাকব, তারপর যে যার ক্ষেত্রতে আবার পদার্পণ করবে যার যা কাজ নিয়ে। তো বন্ধুরা দেখে নাও এই সেই অবস্থাটা। তো ভালো থাকবে সবাই, অনেক স্মৃতির উজ্জ্বল একটা মুহূর্তে আমরা পৌঁছে গেছিলাম। এই মুহূর্ত আমরা যে সময়ের ছবিটা আমি দেখাচ্ছি এটাও এই উচ্চ বিদ্যালয়ের, পাঁচটা উচ্চ বিদ্যালয়ের সবচেয়ে গৌরবোজ্জ্বল একটা মুহূর্ত। এবং ভালো ভালো মাস্টারমশাইরা ছিলেন, অশিক্ষক মানে শিক্ষাকর্মীরাও ছিলেন, তা আজকে অনেকেই নেই। তো তাদের স্মৃতিতে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আমরা আছি তাদের জন্য অনেক শুভকামনা, অনেকের জন্য অনেক আশীর্বাদ। ভালো থাকবে সবাই, আর আমার বিদ্যালয় ভালো থাক, আমার পাঁচটা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পরিগণিত হোক, এই কামনা করে আমার এই ছোট্ট একটা ভিডিও শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে পুরনো স্মৃতির এবং রোমন্থনের কথাই, তাহলে পাশে থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবে। ভালো থেকো বন্ধুরা, খুব ভালো থেকো।